অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দাদের সরে যেতে 2 ঘন্টা সময় দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের অধিকার গোষ্ঠী আল হাক আশঙ্কা করছে, জেনিন ক্যাম্পে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আর জেনিন শিবিরে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে শিবিরটিতে দ্বিতীয় দফায় তাণ্ডব চালাতে ইতিমধ্যে সেখানে প্রায় 1,000 ইসরায়েলি সেনা জড়ো হয়েছে। সোমবার জেনিন শহরে 20 বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 9 ফিলিস্তিনি নিহত, 100 জন আহত হয়।